हेलो बंधुरा, आज के आमी जे वीडियोटा तुम्हादेर जोन्नो निये एसेछी सेटा आमी एकटा टनिक बा पाउडार बोलते पारो। आमी एकटा इम्यूनिटी बाड़ाबार जोन्नो, रोग प्रतिरोध करबार जोन्नो आर तार साथे साथे क्यालसियामेर कमी, तारपरे आमादेर रक्ताल्पता, रक्त कम, तारपरे अनिद्रा, तारपरे टायार्डनेस, भीषण क्लान्त हये पड़ा, तारपरे जयेंट पेन, बैक पेन, आमादेर काँधेर पेन, एगुलो समस्त किछुके दूर करे आमादेर हाड़के शक्त मजबूत बानिये तुलबे एई पाउडारटा। আমরা মহিলারা আমাদের সংসারে সবার দিকে খেয়াল রাখি, সব কিছুর দিকে খেয়াল রাখি, কিন্তু নিজেদের শরীরের ঘাটতি পূরণের কথা আমাদের মনে থাকে না, যার জন্য আমরা সব সময় এই হাড়ের ব্যথার যন্ত্রণাতে আমরা জর্জরিত হয়ে পড়ি। আমরা তার জন্য আমরা প্রায়ই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি বা ডাক্তারের ফিস দিই, তারপরে সেই ডাক্তার যে ওষুধ দেন সেই ওষুধগুলো খাই, সেগুলো ওষুধগুলো খাওয়ার পরে কিছুদিন আমরা ভালো থাকি, কিন্তু কিছুদিন পরে আবার যেই কাশি। তো এই সমস্ত না করে আমরা যদি আমাদের রোজকার খাবারের তালিকাতে কিছু সামান্য একটু দাম বেশি দিয়ে জিনিস কিনে আমরা যদি অন্তর্ভুক্ত করতে পারি আমাদের খাদ্য তালিকাতে এই জিনিসগুলো, তাহলে আমাদের শরীর যেমন সুস্থ থাকবে তেমন চাঙা থাকবে, আমাদের ডাক্তারের কাছেও যেতে হবে না আর ওষুধের পেছনেও আমাদের পয়সা নষ্ট করতে হবে না। তো সেটা দেখাবার জন্যই আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো হামাল দিস্তাতে বা মিক্সিতে পিষে বা শিলনোড়াতেও হবে, শিলনোড়াতে পিষে রোজ রাত্রে খাবার পরে, খাবার এক ঘন্টা পরে যদি এক গ্লাস দুধের মধ্যে এটা দিয়ে গুঁড়োটা দিয়ে খেসো, তাহলে মাত্র 7 দিনে দেখবে সব ব্যথা বেদনা থেকে মুক্তি পাবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব। এই পাউডারটা বানাতে যা যা লাগছে আমি আগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি প্রথমে নিচ্ছি সাদা তিল। এই সাদা তিলের অসম্ভব ক্যালসিয়ামে ভর্তি সাদা তিল, এটা সম্বন্ধে আমি এক এক করে বলবো সব কিছুর কী উপকার আছে। এই সাদা তিলটা নিয়েছি, তার সাথে নিচ্ছি পোস্তদানা। পোস্তদানা তোমরা জানো কিনা আমি জানি না, কিন্তু পোস্তদানার মধ্যে যে কত ধরনের গুণ আছে, একদিন পোস্ত নিয়ে আলাদা ভিডিও করব। তার সাথে নিচ্ছি কিছু কাঠবাদাম, আর নিচ্ছি মিছরি, চিনির বদলে মিছরি নিচ্ছি, আর এটা হচ্ছে মাখনা। মাখনা বলে এটা, ইংলিশে বলে ফক্সনাট। এটা খেলে 7 দিনের মধ্যে সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যাবে। এই দেখো আমি এটা কিনে নিই, অনলাইনে কিনি আমি এটা। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি এটার তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেব। আচ্ছা, এবারে আমি যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি তার জন্য নিচ্ছি 1/2 চামচ তিল, সাদা তিল, আর 1 চামচ মতন পোস্তদানা, আর তার সাথে নিচ্ছি এই 5টা মতন কাঠবাদাম। তিল একটু গরম তাই জন্য তিলটা কম নিলাম, আর পোস্ত ঠান্ডা সেই জন্য পোস্তটা বেশি নিলাম। তার সাথে নিলাম 8-10টা মতন মাখানা, আর যাদের ডায়াবেটিস নেই তারা একটুখানি মিশ্রি দিতে পারো, মিশ্রি ভীষণ ভালো শরীরের জন্য। আর যাদের ডায়াবেটিস আছে তারা মিশ্রিটা দিও না, অ্যাভয়েড করো। তো এগুলো দিয়ে আমি এখন পাউডারটা বানিয়ে নিচ্ছি। এই যে পরিমাণটা আমি নিলাম এটা একদিনের জন্য, একদিনে আমার দুধের জন্য, আমি দুধের মধ্যে পুরো এই গুঁড়োটা দিয়ে এক গ্লাস দুধের মধ্যে দিয়ে এটা আমি খাবো। এটা হচ্ছে একদিনের মাপ। এই যে এখন পাউডারটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম গুঁড়ো হয়ে বেরিয়ে এসছে। তোমরা যদি রোজ না বানিয়ে স্টোর করে রাখতে চাও, তাহলে যে পরিমাপটা আমি একদিনের জন্য দিলাম ওরকমভাবেই তোমরা 7 দিনের জন্য একসাথে সেই বুঝে পরিমাপটা বানিয়ে নেবে। এই দেখো আমার সবজিগুলো সব আমি সব জলে ভিজিয়ে দিয়েছি, জলের মধ্যে বেকিং সোডা। এটার জন্য আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো কিভাবে আমরা এগুলোকে পেস্টিসাইডস বা যাই হোক এখন যা ভাইরাসের প্রকোপ সেগুলোর থেকে মুক্ত করার জন্য আমার একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আমি এটার মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি বেকিং সোডা আর ভিনিগার দিয়ে। তো যাক গিয়ে ওটা যাক, আমি এখন যেটা বানাচ্ছি আর কি, এর পাশে সবজিটা ছিল বলে আমি দেখিয়ে দিলাম তোমাদের। তো আমি এখন নিচ্ছি 1 গ্লাস দুধ। এই দুধটার মধ্যে যখন ফুটে উঠবে দুধটা তখন তার মধ্যে দিয়ে দেব আমি ওই পাউডারটা। সাদা তিলটা এই জন্য নিয়েছি কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস,
যা হাড় মজবুত করে আর অস্টিওপোরোসিসের সম্ভাবনা কমিয়ে দেয়। এই যে এখন আমি গুঁড়োটা ফুটে উঠেছে দুধটা, আমি এই গুঁড়ো পাউডারটা আমি এখন এর মধ্যে মিশিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট আমি দুধটাকে ভালো করে ফোটাতে থাকব। সাদা তিলে রয়েছে কপার বা তামা, যা গাঁটের ব্যথা, ফুলে যাওয়া, মাসল পেন, বাতের ব্যথা ভীষণভাবে কার্যকরী। আর তাছাড়া ফাইবার আছে বলে হজম আর কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত যে সমস্যাগুলো হয় সেটাকেও দূর করে। কাঠবাদামে থাকে ফসফরাস, মিনারেল, ভিটামিন, হাড় ও দাঁতকে সুরক্ষা দেয়। আর ফসফরাস কেবল হাড় দাঁতকে মজবুত করে না, এটা অস্টিওপোরোসিসের বা হাড় ক্ষয় রোধ প্রতিরোধেও সাহায্য করে। হাড় ও দাঁতের সুস্বাস্থ্য আর স্থায়িত্বের উপর ফসফরাসের প্রভাব রয়েছে অনেকখানি, আর এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভীষণভাবে সাহায্য করে। এর মধ্যে আছে ভিটামিন ই, আর রয়েছে অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো বিভিন্ন ধরনের রোগের হাত থেকে দেহকে সুরক্ষা করে, আর তাছাড়াও ক্যান্সার আর ফুসফুসের রোগ থেকেও রক্ষা করে এই আমন্ড। তো আমি 5 মিনিট দুধটাকে ফুটিয়ে নিয়েছি, এবারে আমি দুধটাকে ঢেলে রাখছি। আর এটাকে আমি এখনই খাবো না, এটাকে আমি আধা ঘন্টা বাদে খাবো, এটা যখন উষ্ণ হয়ে যাবে তখন আমি খাবো, একদম গরম গরম খাবো না। কারণ এর মধ্যে যে তিলটা আছে এটা খুব গরম, তো এটা পোস্তর সাথে মিশে গিয়ে এই জিনিসটা ঠান্ডা করে দেবে, মানে শরীরে গিয়ে এটা গরম করবে না শরীরকে। তো সেই জন্য আমি এটাকে এখন আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো, তাতে গুণটা আরও বেশি দুধের মধ্যে চলে আসবে। পোস্তর উপকারিতা বলতে বসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পোস্তর সম্বন্ধে এখন আর বললাম না, খালি এটুকু জেনে রাখো পোস্ত আমাদের হাড়কে সাংঘাতিকভাবে শক্ত মজবুত করে তোলে। তো এখন আধ ঘন্টা হয়ে গেছে, আমি এখন দুধটা খাচ্ছি, তোমরা খালি খেয়ে দেখো, এই দুধের স্বাদ অসম্ভব সুন্দর হয়। আর রাত্রিবেলা এটা খেয়ে শুলে চট করে ঘুম এসে যায়, ঘুমের কোনো ব্যাঘাত হয় না। যারা অনিদ্রাতে ভুগছে তাদের জন্য এই দুধটা খাওয়া ভীষণ ভালো। এক কাজে দু কাজ হয়, এক তো আমাদের হাড় শক্ত হয়ে যায়, হাড় মজবুত হয়ে যায়, ব্যথা বেদনা দূর হয়, তার সাথে অনিদ্রা থেকেও আমরা এটাতে মুক্তি পাই। আমি পুরো দুধটা খেয়ে নিলাম, ভীষণ ভালো খেতে। আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, লাইক দেওয়ার পরে যারা আমাকে নতুন দেখছো আজকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার সাবস্ক্রাইব করার পরে বেলটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে আমার যত নতুন ভিডিও আছে সব কিছুর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পাও। পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।